সমস্ত বিবরণ নেওয়ার পরে সেই মেয়েটার সঙ্গে আবার সেই ধর্ষণের মতো জঘন্য কাজ। তো সেই সুন্নাতকে অপমান করার জন্য কিছু মহিলা জহলে আপনি কি ফুরফুরা শরীফের পীর সাহেবদের থেকে বড় হয়ে গেলেন? পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ছাড়া কি আর কেউ হলো না বাংলায়? For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kemon achen bondhura? Asha korchi alhamdulillah Allah faker oshesh rahmote apnara onek bhalo achen. Ami alhamdulillah Allah faker oshesh rahmote apnader ekanto duai khubi bhalo achi. So bondhura, ajke basically je byapar ta ke ni alochona korbo, alochona thumbnail theke obosshoi bujhte perechen je bigoto besh koyek din dhore amar bibhinno bondhura bibhinno jaygay amake bibhinno rokom bhabe SMS korche যে ভাইজান, বিগত রমজান শরীফে বিভিন্ন পীর সাহেব, বিভিন্ন পীরজাদাগণদেরকে আমরা বিভিন্ন ইফতার পার্টিতে দেখেছি, কিন্তু আমার আনিস ভাই সে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে ন্যায় বিচার কেন পেল না? ভাই, সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, ন্যায় বিচার আপনি কাদের কাছে চাইছেন? যদিও ঘটনাটা উত্তরপ্রদেশে ঘটেছে, কিন্তু সেটা তো আমার ভারতবর্ষের মধ্যে হয়েছে নাকি? উত্তরপ্রদেশের একটা ঘটনা দেখলাম সেদিন, যে একটা 13 বছরের কন্যা, নাবালিকা, একটা শিশু, সেই শিশুকে কিছু কুখ্যাত জানোয়ারেরা গণধর্ষণ করেছে। গণধর্ষণ করার পরে সেই শিশুটা তার পার্শ্ববর্তী এলাকার থানায় চলে গেল। থানায় চলে যাওয়ার সাথে সাথে আইসি সাহেব সমস্ত বিবরণ নেওয়ার পরে সেই মেয়েটার সঙ্গে আবার সেই ধর্ষণের মতো জঘন্য কাজ করলো। তাহলে সেই জায়গাটায় আপনি বিচারের কথা বলছেন, এটা আমার জাতির জন্য, আমার দেশের জন্য কি লজ্জাজনক নয়? অত্যন্ত দুঃখ এবং আক্ষেপ নিয়ে আজকে এই কথাগুলো বলছি, কারণ এই কথাগুলো আমি বিগত দিনে একটা লাইভে বলেছিলাম। দেখুন, বিগত দিনে পবিত্র মাহে রমজান শরীফের যে দৃশ্যগুলো আমরা দেখেছি, এই দৃশ্যগুলো দেখার পরে জবাব দেওয়ার মতো কোনো জবাব বা কোনো ভাষা আমার জানা নেই। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মাথায় টুপি দেওয়া, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। কিন্তু সেই সুন্নাতকে অপমান করার জন্য কিছু মহিলা যখন মাথায় টুপি লাগিয়ে দিল, এবং সেই সমস্ত ইফতারের পার্টিতে কিছু নামধারী মানুষরা রয়েছে, তারা কেমন পর্যায়ের মানুষ আমি সেটা বলবো না, কারণ আলেম ওলামাদের সম্পর্কে, পীর সাহেব বা পীরজাদাগণদের সম্পর্কে কিছু বলতে গেলে আমাদের কিছু বাধে, কারণ আমরা আদোবালা নবীর উম্মাত, আমরা আদোবালা পীরের হাতে বায়াত হয়েছি, আর আমরা আদোবালা ভাইজানের ভালোবাসার মানুষ। সো আমাদের আদবটাকে আগে দেখতে হবে। এখন এই আদব দেখতে গিয়ে যদি সাধারণ কিছু মানুষের কাছে ভুল মেসেজ চলে যায়, ভুল বার্তা চলে যায়, তখন সেক্ষেত্রে আমাদেরকে সাধারণ মানুষদেরকে সাবধান করার জন্য কিছু কথাবার্তা বলতে হয়। আজকে হয়তো আপনিও শুনেছেন, আমিও শুনেছি, আমিও বলি, আপনিও বলেন, যে ফুরফুরা শরীফের পীর আমের শরিয়াত কুতুবুল আলাম আলা হজরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের মধ্যে কোনো আওলাদ যদি বিগড়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে মুজাদ্দিদুজ জামান বলেছেন তানাদের কাছেও যাবে না, তানাদের বিরুদ্ধেও কোনো রকমভাবে মন্তব্য করবে না। এখন এই কথাটা আমিও মানি, আপনিও মানেন, বা এই ভিডিওটা জানারাই দেখছেন সকলেই মানেন, কিন্তু বিষয়টা ওই জায়গায় নয়, বিষয়টা এই জায়গায় যেখানে বাংলার 90% মুসলমানরা আজও পর্যন্ত ফুরফুরা শরীফের পীর সাহেব বা পীরজাদাগণদের বিভিন্ন অ্যাক্টিভিটিসকে ফলো করেন, বিভিন্ন কথাবার্তাগুলোকে ফলো করেন, বা বিভিন্ন পীর সাহেব বা বিভিন্ন ভাইজানদেরকে নিজেদের আইডল হিসাবে তারা মেনে নিয়েছেন। তাহলে সেই জায়গাটায় যদি কোনো পীর সাহেব বা কোনো পীরজাদা কোনো ইফতার পার্টিতে চলে যায়, আমার সঙ্গে যেটা ঘটেছে সেটাই আমি আপনাদের কাছে বলছি। এই রমজান মাসের মধ্যে একদল লোক আমার কাছে এসে বলল যে ভাইজান, আমরা একটা ইফতার পার্টি করছি, আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে, কিছু কথাবার্তা বলতে হবে, কিছু বক্তব্য রাখতে হবে। আমি তখন বললাম যে আমি ইফতার পার্টিতে যেতে পারবো না। যদি ইফতার মজলিস হয়, আপনারা দেখেছেন আমার লাইভের মধ্যে ইফতার মজলিস, বাচ্চাদেরকে নিয়ে ইফতারের মজলিস করা হয়েছিল, সেই মজলিসে আমি শেষ পর্যন্ত ছিলাম এবং আখেরি দোয়া আমি করেছি, তার জন্য আমি আলহামদুলিল্লাহ পড়েছি, কিন্তু ইফতার পার্টিতে আমি যেতে পারবো না। তখন পক্ষান্তরে ওই লোকগুলো আমাকে প্রশ্ন করলো, তাহলে আপনি কি ফুরফুরা শরীফের পীর সাহেবদের থেকে বড় হয়ে গেলেন? আমি বললাম কেন ভাই? ওনারা তখন বললেন, এই যে দেখুন, ফুরফুরা শরীফের অমুক পীর সাহেব, অমুক পীরজাদা, তারা ইফতার পার্টিতে যাচ্ছেন আর আপনি কেন যাবেন না? এই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, যে জিনিসটাকে নিয়ে সারা বাংলা জুড়ে তোলপাড়, সেই ব্যাপারটায় আমরা যাব কেন? যেটা সরাসরিভাবে কোরআন এবং সুন্নার সাংঘর্ষিক, সেই জায়গাটায় আমরা যাব কেন? এবার জানাদেরকে আমরা আইডল হিসাবে মানি, জানাদেরকে আমরা ভাইজান হিসাবে মানি, জানাদেরকে আমরা পীর সাহেব আর পীরজাদা হিসাবে মানি, তানারা যদি এই কাজগুলো করেন, তাহলে সাধারণ মানুষের কাছে এটাই তো মেসেজ যাবে যে এই ধরনের পার্টিতে গেলে কোনো রকম দোষ নেই। এবার মনে করুন রমজান শরীফ পার হয়ে গেল, এক একজন মানুষ এক এক রকমভাবে মন্তব্য করেছেন, কেউ বলছেন এ আমার ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে, তাই আমি ইফতার পার্টিতে গেছি, কেউ বলছেন আমি পরিস্থিতির শিকার, তাই আমি ওখানে গেছিলাম, এরকম বিভিন্ন ধরনের উক্তি তানারা খাড়া করেছেন। এখন সমস্ত উক্তি আর যুক্তিগুলোকে আমরা মাথায় রেখে আমি এই কথাটাই বলতে চাইছি, যে আজকে আনিস ভাই হত্যা হয়ে গেল,
সে আজও পর্যন্ত ন্যায় বিচারের কিছুই পেল না। এবার বলুন তো, যে সমস্ত মানুষেরা গলা ফাটিয়ে চিৎকার করছিল কলকাতা বন্ধ করে দেব, অনশন করব, আমরণ অনশন করব, কত রকম বড় 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 ভাষণ আমরা দেখেছি এই সমস্ত ইউটিউব বা ফেসবুকের মাধ্যম দিয়ে, কিন্তু সেই সমস্ত ভাষণগুলো তো পড়ে মরুক। পবিত্র ঈদুল ফেতরে আনিস ভাইয়ের আব্বা আনিস ভাইকে ছাড়া যে ঈদুল ফেতরের নামাজ আদায় করেছেন, সেই জায়গাটায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকি ভাইজান ছাড়া কি আর কেউ হলো না বাংলায়? এখন আপনারা প্রশ্ন করবেন, সেখানে মোহাম্মদ সেলিম সাহেব গেছিলেন, শতরূপ ঘোষ গেছিলেন, দেখুন ওনাদের ব্যাপারটা হলো ভিন্ন, কিন্তু আমরা যারা বিচার চাইতে গিয়ে নবান্ন পর্যন্ত পৌঁছে গেছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে পদক্ষেপ নিয়েছিলাম, আমরা কেন যেতে পারলাম না সেই আনিস ভাইয়ের আব্বাকে সান্ত্বনা দেওয়ার জন্য? এটা হলো আমার মূল প্রশ্ন। আপনি ইফতার পার্টিতে যাবেন নাকি ইফতার মজলিসে যাবেন, সেটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার অ্যাক্টিভিটিস। কারণ এই ব্যাপারগুলো আমি বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি, তাই নতুন করে এই ধরনের কথাবার্তা আর বলতে চাই না। আর আমার একটা নিষেধ রয়েছে, সেটা হলো খারাপ জিনিস বেশি আলোচনা করবে না। ভালো জিনিস যত বেশি আলোচনা করবে তত বেশি সওয়াব হবে, কিন্তু নোংরা জিনিস খারাপ জিনিস যত বেশি আলোচনা করবে আস্তে আস্তে গোনার দিকে চলে যাবে। আর বেশি সমালোচনা করলে আস্তে আস্তে নিজের চরিত্রটা খারাপ হয়ে যায়। তাই বেশি সমালোচনা নয়, শুধুমাত্র এটা দুঃখের সঙ্গে আক্ষেপের সঙ্গে এই কথাটাই বললাম যে ইফতার পার্টিতে যেতে পারলেন, দুয়ার মজলিস করতে পারলেন, সমস্ত কিছু হয়ে গেল, কিন্তু আনিস ভাইয়ের আব্বাকে একটু সান্ত্বনা দিতে গেলেন না, আনিস ভাইয়ের আম্মাকে একটু সান্ত্বনা দিতে গেলেন না। বিচার তো কেমন হবে না হবে সেটা পরের কথা, কিন্তু আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য যাওয়ার দরকার ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের গণতন্ত্র এবং সংবিধানকে সম্মান করে চলবেন, ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।